बंदूक हमें दोस्त क्या? एक मेरा बंदूक हम लोग को मार दिया वो करम एक लीडर्स लीडर्स नहीं करम तो ये नहीं तो हम पुलिस को बनाए थे पुलिस को बंदूक बनाए थे एक लीडर मैं क्या नहीं थे तो हम तो पुलिस नहीं हम अगर हम अपने को मेरा बंदूक बचा थी तो हमारे ये ना तो तुम्हारे एक लीडर्स नहीं आओगे क्या ये हफ्ता कर थे राधे के नाम पीछे एक मेरा बंदूक आ गया हमने अब मेरा बंदूक को बना बंदूक करो क्या होते थे ये करा अगर हम नहीं करो क्या होते थे ये करा আমরা শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন করেছিলাম মানববন্ধন বন্ধ করছেন দাবি তো তারা করতে পারে না না তারা তো কোন অরাজকতা করতেছে না করা যাবে না এটা তো শান্তিপূর্ণ একটা প্রোগ্রাম আপনি কান নির্দেশে বন্ধ আপনি কান নির্দেশে এটা বন্ধ করতেছেন এখানে মানবাধিকার তারা পারবে না তাদের বন্ধুদের জন্য তারা কি তারা কোনো মানবাধিকার আমরা দেখলাম আপনি আপনার সহকর্মীকে চর মেরেছেন ইনফরমেশন না করে কোনো কিছু না করে ইয়ে করছে এই ব্যাপারে আমি এখন কোন তথ্য দিব দিতে চাই পুলিশ অফিসের মা বোন তুলে গালি গালাজ আপনি আপনার এক সহকর্মী এক এএসআই মারলেন যেভাবে অসি প্রদীপ যেভাবে হামলা করেছে ঠিক সেভাবে আপনি তো আজকে ছাত্রদের উপরে ঢালাও হলেন তাই তো শান্তিপূর্ণ আন্দোলন করতেছিল না না এটা আমরা এইভাবে কোনো কিছুই করি শান্তিপূর্ণ প্রোগ্রাম ছিল শান্তি আমাদের নলেজে কেউ দেয়নি এই জন্য মানুষকে আপনি পিটাবেন না পিটানো না তারা তারা একটা অবৈধ বা আমাদের কাছে একটু ইনফরমেশন তো দিতে পারে যে আমরা এইভাবে করতে চাই এটা আমরা সিনিয়রদের সাথে আলাপ করে তারপর অনুমতি দিব তারা অনুমতি না দিয়ে হুট করে কিক না কি করতেছে আমরা এর আগেও তো বারবার আপনাদের সাথে তারা করতে চেয়েছে না না এটা আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই তারা শোনেন তারা কোন ইনফরমেশন দেয় নাই কোন লিখিত দেয় নাই যে আমরা এইভাবে এটা করতে চাই এটা যে কিসের পক্ষে কারা করতেছে আমরা তো জানি না পিটালেন কেন সরকারের পক্ষে না বিবেক এটা তো বোঝার বিষয় এখানে কিছু কুচক্রী মহল আছে যারা এই বর্তমান সরকারের বিপক্ষে কাজ করতেছে আমার যেটা ধারণা না হুট করে কোন আমার উদ্বোধন কর্তৃপক্ষ বলে নাই আমি এখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আমার কাছেও কোন ইনফরমেশন দেয় নাই এরা কারা কার পক্ষে কাজ করতে এরা কি দুষ্কৃতিকারী না এরা কি সরকারের বিপক্ষে কাজ করতে আমাদের কথা হচ্ছে যেটাই হোক না কেন শারীরিক ভাবে লাঞ্ছিত কেন তারা বিপক্ষের পক্ষে দাঁড়িয়েছে আপনি কি তাদেরকে দুষ্কৃতিকারী হিসেবে উল্লেখ করতে চান আমরা তো জানি না তারা কারা তারা কি চোর না ডাকাত না ছিনতাইকারী এটা এই ব্যাপারে চোর ডাকাত ছিনতাইকারী কি প্রকাশ্যে তো ব্যানার ছিল আপনি কি ব্যানারটা দেখেননি একটু পরে বলবো একটু থেকে তো আমি কথা বলছি বলছি যে পুলিশ যে মানববন্ধন ছিল সেখানে লাঠিপ্রাপ্ত করছে ব্যানার টানার ছিনিয়ে নিয়ে গেছে আপনি আপনি কি করেন আপনার কিসের মানববন্ধন করছিলেন আমরা
মানবন্ধ করতে গেছেন তখন আমার লাঠিচার্জ করে পুলিশে এই যে পুলিশ আছে এই করছে।